স্বাধীনতা নিউজ মুক্ত আন্তরিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার অংশ হিসেবে যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর তত্ত্বাবধানে বিভিন্ন ইউনিয়নে সার ও বীজ বিতরণের অংশ হিসাবে বুধবার বিকালে যশোর সদরের লেবুতলা ইউনিয়নে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন বাবু সাধন কুমার ঘোষ, লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত দিয়ে যে সমস্ত কর্মগুলো চাষী মহলে এবং কৃষকের ভিতরে বিতরণ উনি করতেছেন, সেইটা সঠিকভাবে সদর উপজেলার চেয়ারম্যান ফরিদ আহমেদ সাহেবের হাত দিয়ে উনি চাচ্ছেন যে প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ঐকান্তিক যে কৃষক আছে উনারাই পাক, যাতে তারা উপকৃত হয়। উনি এইভাবেই মানে সার এবং বীজ যখন যেটা আসতেছে উনি দিচ্ছেন, দিয়ে প্রত্যেক কৃষকের হাতে উঠে দেওয়ার চেষ্টা করছে এবং হয়তো মাধ্যমে আমরা আসি, আমাদের মাধ্যমে দিচ্ছে। এমন এমন সময় আছে ইউনিয়নে অনেক কিছু আছে সবাই তো পায় না, তা উনার হাতে যেগুলো আসে ইনারা হয়তো একটু আগলো আর উনারাও কিছু আগে দিয়ে গেল। এই কাজটাই আর কি সার এবং বীজ এর আগে গত ঈদে উনি চালু দিয়েছেন এবং শস্য বীজ উনি দিয়েছেন, এইভাবে বিতরণ করেছেন। এবং এখন যে বীজ এবং সার দিয়েছেন এটা উনি আমাদের মাধ্যমে দিয়েছেন এবং এটা সঠিকভাবে কৃষকের মাধ্যমে বিতরণ। মন্ত্রীর শেখ হাসিনার উদ্যোগে আমরা এই কৃষকরা ধান চাষ করছি এবং ধান পাচ্ছি, এটা আমরা খুব মানে আশাবাদী এবং আমরা খুব উপকৃত হচ্ছি। এর জন্য ভবিষ্যতের জন্য উনি এরকম আরও প্রকল্প উনি দেন, এটা আমরা প্রার্থনা করি প্রধানমন্ত্রীর কাছে।